ভূরাজনৈতিক কারণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনও ঝুঁকিতে আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহি চৌধুরী। জাতীয় শোক দিবস উপলক্ষে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল আলোচনায় এ মন্তব্য করেন তিনি। এ সময় জ্বালানি উপদেষ্টা আরও বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সামনে কিছু সেনা কর্মকর্তা থাকলেও এর পেছনে ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্র। এই পরিকল্পনা সময় নিয়ে হয়েছে এবং তার ছায়া এখনও আছে। বিদেশি চক্রান্ত যেন দেশের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলতে না পারে, এই বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তৌফিক ই ইলাহি চৌধুরী। অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, শতভাগ বিদ্যুতায়ন সহ বিদ্যুৎ জ্বালানির বর্তমান যে উন্নয়ন হয়েছে তার ভিত্তি স্থাপন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু যেভাবে আন্তর্জাতিক চক্রান্তের শিকার হয়েছিলেন, এখনো কিন্তু আমরা যেহেতু জিওপলিটিক্সে আমাদের অবস্থান উন্নত হয়েছে, সেজন্য আমাদের দেশের রাজনীতি, আমাদের দেশের শাসন ব্যবস্থা, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাদের প্রতি অনেক হুমকি হয়ে গেছে।